আমার নবী রাস্তা দিয়ে ঘেটে 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 চলে যায়। কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা যায় একটা উড়ন্ত কবুতর উড়ে 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 আমার নবীর ডান কাঁধের উপরে বসে পড়লেন। কবুতর এসে বলছেন, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আপনি পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমানতদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সব চাইতে বড় আমানতদার। আজকে সমাজে আমানতদারের সংখ্যা একেবারে জিরো, ঠিক না ভুল? আমানতদার কবুতর এসে বলছেন, হুজুর গো, আপনি পৃথিবীর জমিনে সব চাইতে বড় আমানতদার, আপনার চাইতে বড় আমানতদার পৃথিবীর জমিনে আর কেহ নাই। আর একটা বাস পাখি উড়ে 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 আমার নবীর বাম কাঁধের উপরে বসলেন। বাম কাঁধের উপরে বসে আমার নবীকে ডেকে বলছেন, ওগো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আপনি জীবনে কাউকে খালি পেটে ভোকা পেটে কাউকে কোনোদিন ফেরান না। আমি বড় ভোকা, আমি বড় ভোকা, তাই আমি আপনার কাছে আপিল করি, আমাকে একটু খাদ্যের ব্যবস্থা করে দিন, যে খাদ্যটা আপনার ডান কাঁধে বসা। চালাকি বুঝতে পেরেছে? একজন বলছে আপনি বড় আমানতদার, আর একজন বলছে আপনি ভোকা পেটে কাউকে রাখেন না, খালি পেটে কাউকে রাখেন না, কাউকে ফিরিয়ে দেন না, তা আমার খাবার আপনার কাঁধে, তা আপনি একটু অনুমতি দিন মালটারে খেলি। আচ্ছা, এই যে দুজন এসেছে, এরা কি প্রকৃত পাখি? জোরে বলুন, প্রকৃত পাখি? আমার আল্লাহ আমার হাবিবকে লক্ষ্য করে বললেন, হাবিব, এদের মনে বড় আশা, মনে বড় তামান্না, তোমার মোহরে নবুয়াতে একটা বার ঠোঁট লাগিয়ে জীবনের আশা পূরণ করবে। আমি আল্লাহ ওদের উঁচু এমন করে মান সম্মান ইজ্জতটা বেশি পাবার আশায় তোমার মোহরে নবুয়াতে ঠোঁট লাগাতে গেছে। জোরে বলুন, একটু জোরে বলে দুজন কে বলেন? একজন মিকাইল, একজন ইসরাফিল। দুজন পরিকল্পনা করে নবী পাকের মোহরে নবুয়াতে মুখটা লাগাবে। আমি আপনাদের প্রথম বলেছিলাম যে আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে আমার নবীর যে স্ট্যাম্পটা লাগিয়েছে, এই স্ট্যাম্পটা পৃথিবীর আর কোন নবীকে আমার আল্লাহ দেননি। জোরে বলুন, জোরে বলুন। আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা, বেটিরা, কথাটাকে মাথায় রাখুন। তাফসীর কারবানেরা তানারা বলেন, নবী আমার লক্ষ্য করে জানিয়ে দেয়, আমি আমার চোখ দিয়ে সামনে যতটা দেখতে পাই, আমি মোহাম্মদ পিছনে না তাকিয়ে আমি মোহাম্মদ ততটাই দেখতে পাই। বামে না তাকিয়ে আমি রসূলুল্লাহ হাবিবুল্লাহ, আমি না তাকিয়ে ততটাই দেখতে পাই। আমার নবী দীন দুনিয়ার বাদশাহ, ইমামুল আম্বিয়া, সাইয়েদানা নবী মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার কি করলেন? কবুতরকে ডেকে বললেন, কবুতর চিন্তায় চিন্তিত হয়ো না, আমি রসূলুল্লাহ হাবিবুল্লাহ, জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করি নাই, তবে আমি মোহাম্মদ ভোকাদের কখনো খালি পেটে ফিরাই নাই, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি আমার শরীর মোবারকের জামাখানা খুলে দিলাম, ওরে উড়ন্ত পাখি,
আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমার শরীরের যত গোস্তগুলো আছে গোস্তগুলো খেয়ে তোর পেটের খোদার জ্বালা নিবারণ কর। কি নবী দেখতে পেয়েছে, কি রাসূল! আর পৃথিবীতে এমন মানুষ পৃথিবীতে আর জীবনে কখনো আসবে না? আল্লাহ নবী, দয়ার নবী, দীন দুনিয়ার বাদশাহ, ইমামুল আম্বিয়া, নবী আমার জামা মোবারকখানা খুলে ফেললেন, শরীর মোবারকের জামা মোবারকখানা খুলে ফেললেন, হুজুর আমার শরীর থেকে গেঞ্জিখানা খুলে ফেললেন। হে, আমরা যে জামার ভিতরে গেঞ্জিটা পরি, এই গেঞ্জির সুন্নত বা কোন নবীর জানা আছে? এই যে গেঞ্জিটা পরি ভিতরে, আমরা জামার নিচে আমরা কি খালি গায়ে ঘুরতে পারবো নাকি? ঘোরা যাবে নাকি? হ্যাঁ, আমরা অনেকে ঘুরি, আছে না? নাই। নানীদের যেমন সতর ঢাকাটা তাদের জন্য ফরজ, আল্লাহ পুরুষদের বলেছে তোমরা খালি গায়ে বাইরে বেরোবে না, ভিতরে যে গেঞ্জিটা পরা হয় এটা হলো আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, ইমামুল আম্বিয়া, নবী পাকের সুন্নত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জামা গেঞ্জিখানা খোলার পরে এই পাখি দুটো পিছনের দিকে চলে গেল। ও কলিজা টুকরা মুসলমানেরা, আমার সোনা মানে কি দলেরা, এমন কোন ব্যক্তি এমন পৃথিবীর জমিনে এমন কোন কাণ্ড ইতিপূর্বে ঘটাতে পেরেছে কি আপনারা বলবেন? আমি আপনাদের কি বলবো, আমার আপনার নবী, দয়ার নবী, জামা মোবারকখানা খুলে দেবার পরে পিছন দিক থেকে দুটো পাখি এসে সোনার নবীর মোহরে নবুয়াতে মুখটা লাগিয়ে দিও, জীবনের শেষ বলে এত সুন্দর মধুর ভাবে নবীর মোহরে নবুয়াতে মুখটা লাগিয়ে দিও, মুখটা লাগিয়ে দিও, এত চুম্বন দেয়, এত চুম্বন দেয়। আমার নবী ডেকে বললেন, বাবা বাস বাকি, তুমি তো বললে শরীরের গোস্ত ভক্ষণ করব, তুমি তো গোস্ত ভক্ষণ করা বাদ দিয়ে তুমি আমার মোহরে নবুয়াতে মুখটা দিলেন। আল্লাহ পাকের নবীকে ডেকে বলছেন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, মাফ করুন, পৃথিবীর কোন নবী রসুলকে আল্লাহ এ মর্যাদা দেয় নাই, এ রহমত, এ বরকত, এ নিয়ামত আল্লাহ দেয় নাই যেটা আপনাকে দিয়েছে। তাই আমরা অন্য পৃথিবীর কোন পশু পাখি নই, আমরা কোন পাখি নই, আমরা হলাম দুজানা ফারিস্তা। আপনার এই এমন করে মোহর নবুয়াত, আল্লাহ যে আপনাকে নিয়ামত দান করেছেন তাম নবী রসুলদের দেয় নাই, এই মোহরে নবুয়াতে মুখটা লাগাতে পারলে আল্লাহ আমাদের ইজ্জতটা আরো বেশি বাড়ায় দেবে। একবার যদি লাগাতে পারি না, আমাদের স্তরটা আরো উপরে উঠবে। আমার ভাইরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, কলিজা টুকরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমার কথাটা মাথায় রাখার চেষ্টা করেন। আমার নবী পাকেরা তুমি এমন করে মজেদা পৃথিবীর জমিনে আছে যেটা বললে আমি আপনাদের কাছে শেষ করতে পারবো না। আল্লাহর নবী, দয়ার নবী, সাহাবিরা যখন আহলে সুফারা আমার নবীর দরবারে বসে থাকতেন, একাধারে দুদিন তিন দিন যখন খেতে না পেতেন, আল্লাহর নবী সাহাবিরা এমন করে মদিনার মসজিদে নববী
শরীফের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের ওই আয়াতগুলো তেলাওয়াত করতেন, যে এমন করে এতিম ইয়াসির ওয়ানাদের খাওয়ানোর যে ব্যাখ্যাগুলো কোরআন দিয়েছেন সেই কোরআনের আয়াতগুলো তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেন। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দিকে বাড়িয়ে দিলাম মরণের আগে, একটা বাড়ির জন্য কালেমা খানা একটু পড়িয়ে দেন, কালেমাটা পড়িয়ে দেন পড়িয়ে দেন, আর কালেমাটা পড়িয়ে দেবার পরে এই তার বাড়ির নিচেই মাথাটা রেখে দিলাম, আমার মাথাটা থেকে ধরখানা আলাদা করে দেন। আমি একটা বাড়ির জন্য কখনোই কিছু বলবো না। আমি আপনাকে লক্ষ্য করে বলতে চাই, একটা বাড়ির মতো কালেমা খানাটা পড়িয়ে দেন। আমার নবী দিনের নবী, আমার সোনার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, এই লোকটার প্রতি অত্যাচার অনাচার অবিচার কোন রকম কিছু করেছে নাকি? এ কিসের কারণে কলেমা পড়ল? আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আমার নবীর বৈশিষ্ট্য, আমার নবীর মায়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, প্রেমে পড়ে গেল, ডুবো খেলো, হাবু ডুবো খেতে লাগলো, আল্লাহর নবীর দিকে হাতটা বাড়িয়ে দিয়ে জনমের মতো কালেমা খানা পড়ে মুসলমান বেনে গেল। দ্বিতীয় নাম্বার অপশনটা হলো মাথায় রাখুন, নবী যে কেউ হতে পৃথিবীতে পারবে না, নবী হবার জন্য শর্ত হলো আল্লাহর তরফ থেকে নবীর এবং রসুলের কাছে ওহী আসাটা শর্ত। বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? নবী এবং রসুল হতে গেলে দ্বিতীয় শর্ত পৃথিবীর জমিনে ব্যক্তির কাছে ওহী আসা হলো শর্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর কাছে ওহী এসেছিল না আসে নাই? নবীদের কাছে ওহী এসেছিল না আসে নাই? ওহী ছাড়া তো নবী হবে না। ও ভাইরা বাবাজিরা, কোরআন তার ডকুমেন্টস দেয়, কোরআন তার দলিল দেয়। আমার আল্লাহর কোরআন লক্ষ্য করে ডেকে বললেন, নাজালা বিহিল রুহুল আমিন, আমার নবীর কাছে যিনি এসেছিলেন তিনি অন্য কেহ নয়, তিনি জেন নয়, দানব নয়, পরি নয়, হুর নয়। আমার নবীর কাছে যা নাকি পাঠানো হয়েছিলেন তিনি হলেন আল্লাহর মনোনীত ফারিস্তা, যার নাম হল হযরত জিবরাইল। সাহাবীরা বর্ণনা করেন, নবী আমার যখন উহুদের প্রান্তরে, জিহাদের প্রান্তরে নবীর উপর কোরআনের আয়াত অবতীর্ণ হলো, নবীকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আল্লাহর নবীকে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, উটির পিঠে থাকা অবস্থায় নবীর গাদার পাগুলো, উটির পাগুলো মরুভূমির বালুর ভিতরে ঢুকে যেত। সাহাবীরা বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীরানের উপর মাথা দিয়ে শুয়ে থাকতেন, যখন কোরআন নবীর উপরে অবতীর্ণ হতো, আবার নবীর উপরে যখন জিবরাইল আসতো, যখন নবীকে কোরআন শোনাতো, ওই সময় যদি আমাদের রানে মাথা দিয়ে ঘুমাতেন, আমি হযরত আলী আমি লক্ষ্য করে তোমাদের জানিয়ে দেই, নবীর মাথাটা তখন মনে হয় বহুদ পাহাড় সমতুল্য ভারী হয়ে যায়। আম্মা জাইসাক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাহার তিনি বর্ণনা করেন, আমার নবী শীতকালের সময় বিছানায় কম্বল ঢাকা দিয়ে লেপ ঢাকা দিয়ে এমন করে রুমের ভিতরে শুয়ে থাকতেন, যখন কোরআন নবীর কাছে অবতীর্ণ হয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি বর্ণনা করেন,
আল্লাহর নবী এমন করে কম্বলখানা ফেলে দেন, লেপখানা ফেলে দেন, আল্লাহর নবী সারা শরীর দিয়ে শীতের সময় এত পরিমাণ ঘাম, এত পরিমাণ ঘাম, যে ঘামের কারণে আমাদের বিছানাগুলো ভিজে যেত। আমরা কম্বল গা থেকে নামাতে পারতাম না। ও মুসলমান ঘরের ছেলেরা, আমার কলিজা টুকরা মায়েরা বোনেরা বেটিরা, আমার নবী গুহার ভিতরে যখন 40 বছর কমপ্লিট হলো, আল্লাহ জিবরিলকে ডেকে বললেন, জিবরিল আর দেরি করলে চলবে না, আবার হাবিবের কাছে খবর দাও, আমার হাবিবের কাছে কোরআনটা অবতীর্ণ করো। আপনারা জানেন সূরা আলাকের 5টা আয়াত, সর্বপ্রথম আমার নবী যে গুহার ভিতরে ছিলেন, ওই গুহার ভিতরে হযরত জিবরিলের মারফতে আমার আল্লাহ কোরআনের আয়াতগুলো আমার নবীকে শুনিয়ে দিয়েছিলেন। সর্বপ্রথম যেটা আর পৃথিবীর ইতিপূর্বে আমার নবীর কাছে আর কখনো আমন করে জিবরিল আসে নাই। ও ভাইরা বাবা দিরা, আমার নবী বর্ণনা করে, আমি যখন গুহার ভিতরে একা, হঠাৎ আমার গুহার ভিতরে একজন মানুষ প্রবেশ করলো, আমি মুহাম্মদ, আমি এমন করে দেখে অবাক হয়ে গেলাম, আমার গুহাটা অটোমেটিক পূর্ণিমার চাঁদের মতো আলোয় আলোকিত হয়ে যায়। নবী অবাক হয়ে গেলেন, আরে কি ব্যাপার। আমার ভাইরা বাবা জিরা, আমার দোস্তরা বন্ধুরা, চিন্তিত হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন, ইতিপূর্বে তো কখনোই তো দেখা যায় নাই, ইতিপূর্বে তো এমন কোনো মানুষকে জীবনে দেখি নাই। গুহার ভিতরে সে নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া ইমামাল মুরসালিন, খাতামুন নাবিয়িন। হুজুরকে লক্ষ্য করে ফারিস্তা জিবরিল সালাম দেয়। আমার নবী সালামের উত্তর দিলেন, উত্তর দেওয়ার পরে হযরত জিবরিল ডেকে বললেন, আপনি পড়ুন ইকরা। কি বললেন? আপনি পড়ুন। নবী বললেন, আনা বিকরি, আমি তো পড়তে জানি না। আপনারা বলুন, আমার নবীর শিক্ষক কি পৃথিবীর জমিনে কেউ ছিল নাকি, যাকে আমার আল্লাহ তামাম পৃথিবীর জমিনে তামাম বিশ্ববাসীর জন্য শিক্ষক করে পাঠাবেন, তাকে কি পৃথিবীর কোন স্কুল কলেজ মুক্ত মাদ্রাসায় পাঠাবেন নাকি? আল্লাহ ডেকে বললেন, আমার ফরিস্তা জিবরিল, আমার নবীকে কোরআনের আয়াতখানা শোনায় দাও। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ, নবীকে কোরআনের আয়াতগুলো শোনানো হয়। আমার নবী তাড়াতাড়ি করেন, আল্লাহ ডেকে বললেন, জিবরিল আমার বন্ধুকে বলে দাও, আমার রসুল যেন তাড়াহুড়ো না করে, আমার রসুলকে শুধু পড়তে বলো, আমি আল্লাহ ওটা আমার হাবিবির সিনায় গেঁথে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার। কারোর ক্ষমতা আছে বাবা 30 পারা কোরআন শরীফ বুকে গেঁথে রাখার? আল্লাহ যদি সিনাতে না রাখে ও সম্ভব? আমার ভাইরা বাবা জিরা, দোস্তরা বন্ধুরা, আল্লাহ নবী ভয় পেলেন, খাবড়ে গেলেন, চিন্তিত হলেন, না জানি আমার উপরে জেনের আসর হলো নাকি, শয়তানের প্রভাব পড়লো নাকি। গুহা থেকে বেরোলেন ভয়ে ভয়ে, রাস্তা দিয়ে দৌড়ায় নবী, আমার রাস্তা দিয়ে হেঁটে যায়, আসমান থেকে আওয়াজ দেয় ফারিস্তা জিবরিল, নবীকে লক্ষ্য করে সালাম দেয়, যতবার সালাম দেয় তত হযরতি বিশ্ব নবী হাবিবুল্লাহ তত দূর।
দুটো গড়িতে দৌড়াতে শুরু করে দেন। আমার ভাইরা বাবাজিরা, ও তরিজা টুকরা মুসলমানেরা, আপনাদের ফরসল গুলো মনে রাখা দরকার। কারণ পৃথিবীর জমিনে নবী হবার জন্য দ্বিতীয় নাম্বার শর্ত হলো নবীদের কাছে জিবরিলকেই আসতে হবে। এটা হলো আমার আল্লাহর ফয়সালা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হচ্ছে? একটু তকবীর দেন নারাই তকবীর, একটু আওয়াজ তুলে দেন নারাই তকবীর, নারাই তকবীর। প্রাণ খোলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। হে ভাই কটা বাজে? মাশাআল্লাহ যা দরুদ পড়ছেন মাশাআল্লাহ, বিরাট দরুদ বাবা। এ দরুদে যা নেকি দেবে আল্লাহ বয়ে নিয়ে দেবেন কে কে, সেই চিন্তা করছি আমি। যে নেওয়ার মতো আপনাদের সে জায়গা নেই মনে হয় আজকে। আমাদের কি অনীহা চলে এসেছে, আশ্চর্য কি অনীহা। আচ্ছা এই ইবাদতটা কি আল্লাহর কাছে অ্যাকসেপ্ট হবে? ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে ইবাদতের ভিতরে মহব্বত নেই, ভালোবাসা নেই, যে সেই মহব্বতটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেড হবে? আপনারা খুব ভালো জানেন, আমাদের থেকেও অনেক ভালো জানেন, বলার অবকাশ নেই। তবে একটু না বললে মাঝে মাঝে আবার হয় না, লোহা তো জং পড়ে গেলে খুব সমস্যা আমাদের, মাঝে মাঝে তাই এরকম জং ছাড়াতে হয়। আচ্ছা এগুলোতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? হয়নি তো? তাহলে দু নম্বর শর্তটা নবীদের কাছে ওহি আসা শর্ত, নবী এবং রসুল হওয়ার জন্য। আর তিন নম্বর শর্তটা কি বাবা, আপনাদের জানা আছে নাকি? আমি দুটো বলেছি, আপনার একটা বলুন, তাহলে ওয়াজ হয়ে যাবে মোটামুটি। একটা বলেন। তিন নাম্বার শর্ত হলো তামাম পৃথিবীর জমিনে নবী এবং রসুল হতে গেলে আল্লাহ প্রদত্ত মুজিজা থাকতে হবে। জোরে বলুন। জোরে বলতে পারলেন না আপনারা? বললেন না, আমি বলে দিলাম। একটু সুবহানাল্লাহ, তাই একটু পয়সা লাগে না, ফ্রি ফ্রিতে সুবহানাল্লাহ বলবেন, তাও কি অবস্থা! হ্যাঁ, জিরো পার্সেন্টে দাঁড়িয়ে গেছি আমরা, জিরো পার্সেন্ট। এ দুঃখ রাখার আর জায়গা নেই। মানুষ ওয়াজ এত শুনছে, শুনে 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 মাথা খারাপ। কত আর সুবহানাল্লাহ বলবে, কত বলবার ভাল লাগে। আচ্ছা কোন লোক বলতে পারবে যে আমি নামাজ পড়তে গিয়ে সুরা ফাতিহাটা পড়তে আর আমার ভালো লাগে না? আচ্ছা কোন লোকটা বলবেন, একটু হাত তুলে বলেন দেন, ও কচি বড়া ওইটা বাদ দিয়ে একটু অন্য কিছু দিলে নতুনত্ব ভালো হতো। যাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়, আপনি সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে? জোরে বলো। আমরা যতগুলো মানুষ নামাজ পড়ি, সূরা ফাতিহাটা ইমাম সাহেব কি বলে তাই জানি না। কচি বড়া জানি, দেখবেন অনেক মানুষ পড়ছে আলহামদুলিল্লাহ, এই পড়ে না পড়ে আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ কি সুন্দর আওয়াজ হবে, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন, আর রহমানির রহিম, তুমি পরম করুণাময় অতি দয়ালু। কাকে বলছেন? আল্লাহকে। মালিক ইয়াউমিদ্দিন, তারপরেই বলছে অতি করুণাময় অতি দয়ালু, তার পাশে পাশে বলছে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। জোরে বলুন। আল্লাহ বলে দিচ্ছে, স্মরণ করিয়ে দিচ্ছে, আমি রহমান আমি রহিম হলে কি হবে, আমি তো বিচার দিবসের মালিক, মাথায় রেখো। ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তাই তো?
আমরা কি বলছি, আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সহজ সরল রাস্তায় পরিচালিত করুন। আমাদেরকে পরিচালিত করুন। জোরে বলুন, সবাই মিলে বলুন, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন, ওই রাস্তায় পরিচালিত করো না যে রাস্তায় গোমরাহী হয়েছে, যে রাস্তায় অভিশাপ এসেছে, যে রাস্তা ধ্বংসের রাস্তা, ওই রাস্তায় আমাদের পরিচালিত করো না। ইমাম সাহেব পড়ার পরে আপনারা বলেন কি কি, আমিন, আল্লাহ আপনি কবুল করুন। আবার ভাইরা বাবাজিরা, আবার দোস্তরা বন্ধুরা, কথাটাকে মাথায় রাখেন, তামাম পৃথিবীর জমিনে আল্লাহ সমস্ত নবীদের মুজিজা দিয়েছেন। ঈসা নবীকে আল্লাহ এক মুজিজা দিলেন, মুসা নবীকে আল্লাহ মুজিজা দিলেন, দাউদ নবীকে আমার আল্লাহ মুজিজা দিলেন। তামাম পৃথিবীর জমিনে যত নবী রসুল পৃথিবীর জমিনে এসেছে, আমার আল্লাহ সমস্ত নবীদের কম বেশি একটা থেকে পঞ্চাশটার ভিতরে মুজিজা দিলেন, এক থেকে পঞ্চাশ। কিন্তু আমার নবীর মুজিজা ছিল কটা? ও ভাইরা বাবাজিরা, আমার যুবকেরা জোয়ানেরা, আমার মায়েরা বোনেরা বেটিরা, কথাটা মাথায় রাখবে, তামাম পৃথিবীর নবীদের যত মুজিজা আমার আল্লাহ দিয়েছিলেন, সমস্ত নবীদের ঊর্ধ্বে আপনার নবীকে, মায়ার নবী, দয়ার নবী, রহমতির নবীকে আল্লাহ 4,500-এর উপরে মুজিজা আমার আপনার নবীকে আমার আল্লাহ দিয়েছিল। আমার নবীর দাম বেশি না কম? এই মুজিজা 4,500 মুজিজা, এর ভিতরে মুজিজা বললি সকাল হয়ে যাবে না, শেষ হবে? জোরে বলো, তুমি লে লেবে কোথা দিয়ে দেবো বলো দে, এইটা আচ্ছা বউ ফোন করেছিল না, ও আচ্ছা করেনি বলছো, অসুবিধা নেই। আবার ভাইরা বাবাজিরা, দোস্তরা বন্ধুরা, ছেলেরা, এই আপনারা রেগে যাচ্ছেন নাকি, কষ্ট পাচ্ছেন বাপ? আমার ছেলেরা, যুবকেরা, জোয়ানেরা, ও সোনা মানিকির দলেরা, একটু মাথায় রাখে, আবার আপনার নবী কি যে মুজিজা গুলো দিয়েছেন, এ মুজিজা বললে সকাল হয়ে যাবে তথাপিও শেষ করা যাবে না। একটা মুজিজার কথা আপনাদের কাছে বলবো, শুনবেন নাকি? বলবো বলবো। ও ভাইরা বাবাজিরা, আমার দিনের নবী, আমার সোনার নবী, মায়ের নবী, পৃথিবীর জমিনে 4,500-এর উপরে মর্যাদা আমার আল্লাহ দিলেন, কটা মর্যাদার কথা বলবো, আমার দিনের নবীর একটা মর্যাদার কথা মাথায় রাখুন। বিশ্ব নবী দুনিয়ার জমিনে বাদশাহী করেছিলেন, কিসের বাদশাহী? তামাম দুনিয়ার সমস্ত নবীদের বাদশাহী, তামাম রসুলদের বাদশাহী। আল্লাহ দুনিয়াতে যেমন দিলেন, আমার আল্লাহ পাক আমার আপনার নবীকে আখেরাতে বাদশাহী দেবে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন খেতে পাইনি, কদিন? 3 দিন। আর আমরা রোজার মাসে 10 ঘন্টা শুকিয়ে থাকতে পারি না, ক ঘন্টা? 10 ঘন্টা শুকানোর মতো পরিস্থিতি আমাদের নাই। আমার ভাইরা বাবাজিরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন দুদিন নয় 3 3টে দিন
এমন করে দেখা দে মসজিদে নববী শরীফের গেটে দাঁড়িয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফ থেকে বের হন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনান আবু হুরায়রা কোরআনের আয়াতগুলো যেগুলো শোনাচ্ছেন আবু হুরায়রা নিশ্চিত বুঝতে পারছেন আবু বকর বুঝতে পারছেন আবু হুরায়রার আজকের বহুত খোদার জ্বালা যন্ত্রণায় আবু হুরায়রা থাকতে পারছেন না আমি যে আবু বকর আমি যে আবু হুরায়রাকে নিয়ে যাব আমার রুমে আমার বাড়িতে আমি আবু হুরায়রা আমি আবু বকর আমার বাড়ি তো দেবার মতো তো কিচ্ছু নাই তারা সামনে দাঁড়িয়ে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেন তিনি এমন করে লক্ষ্য করে বুঝতে পারলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেট দিয়ে বেরিয়ে চলে যায় তানার বাড়িতে যে নিয়ে যাবেন তানার বাড়িতে তো কেউ খেতে পায় নাই ও ভাইরা বাবাজিরা আমার কলিজা টুকরো মুসলমানেরা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে গেটের সামনে এলেন তানাকে লক্ষ্য করে কোরআনের আয়াতগুলো শোনান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাহাবীরা একে একে বেরিয়ে আসে আমার নবী সাহাবী হযরতে আবু হুরায়রা সকলকে লক্ষ্য করে কোরআনের আয়াতগুলো শোনান কিন্তু লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবু হুরায়রা সকলের মুখের দিকে তাকায় কিন্তু আবু হুরায়রার মুখের দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে সোজা সকলে বাড়ি চলে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা মলিন করে নিয়ে আহলে সফা নবী সাহাবীরা যে জায়গায় ওই জায়গায় নবী সাহাবীদের জায়গায় আহলে সফাদের ভিতরে আবু হুরায়রা বসে 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 কোরআনের আয়াতগুলো তেলায়াত করেন হঠাৎ লক্ষ্য করে দেখা যায় আল্লাহর নবীর দরবারে একজন মদিনার কোন একজন আনসারী সাহাবি কিছু অল্প পরিমাণ পিলাই দুধ নিয়েছে আমার নবীর দরবারে বলতে হবে না সুবহানাল্লাহ লাভ নেই বলে আমার ভাইরা বাবা জিরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডেকে বলছে বাবা আবু হুরায়রা ও বাবা আবু হুরায়রা আমি নবী মুহাম্মদ আমি তোমারে বলি বাবা আবু হুরায়রা আল্লাহ পাক আমাদের খাবারের ব্যবস্থা খানা করে দিয়েছে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা আবু হুরায়রার মনটা একটু বড় হবে না ছোট হবে বড় হবার ব্যাপার আল্লাহর নবী দুধের পেয়ালাটা হাতে করে নিয়ে আমার নবী আবু হুরায়রাকে ডেকে বলছে বাবা আবু হুরায়রা দেখো তো বাবা আহলে সফারা কতগুলো আহলে সফা আমার এই জায়গায় না খেয়ে বসে আছে মন খারাপ আবু হুরায়রা মনে মনে করেন হয়তো যে দুধটা এসেছে আমি ক্ষুধার্ত আল্লাহর নবী সবটুকু দুধ মনে হয় আমি আবু হুরায়রাকে দেবে মনে হয় কিন্তু নবী ডেকে বললেন আবু হুরায়রা দেখো বাবা কতগুলো সাহাবীরা তারা না খেয়ে আমার আহলে সুফাদের ভিতরে বসে আছেন আমার নবী সাহাবী আবু হুরায়রা মনটা মলিন করে এমন করে টুকটুক টুকটুক করে খেটে গিয়ে গুনে এসে ডেকে বললেন হুজুর শতাধিকের অধিক বেশি সাহাবি আপনার এই আহলে সুফাদের ভিতরে আছে আল্লাহর নবীর দরবারে
সব চাইতে বেশি যখন আকালে সব পারা থাকতো চার শত, আর সব চাইতে নিম্ন যখন থাকতো সত্তর জন মতো। আল্লাহ নবী সাহাবী আবু হুরাইরা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি লক্ষ্য করে দেখলাম একশোর অধিক সাহাবী না খেতে পেয়ে বসে আছে। আল্লাহর নবী, দয়ার নবী আবু হুরাইরাকে ডেকে বলছে, বাবা এখানে এসো, কাছে এসো। আবু হুরাইরা মনে মনে করলো, হয়তো নবী আমাকেই সর্বপ্রথম দেবে খাবার জন্য। আল্লাহর নবী আবু হুরাইরাকে কাছে ডেকে পেয়ালাটা আবু হুরাইরার হাতে তুলে দিয়ে ডেকে বলছে, বাবা আবু হুরাইরা, এই পেয়ালাটা এইখান থেকে শুরু করো, ডান দিক থেকে খাওয়ানো শুরু করে দাও। জোরে বলুন, ডান দিক থেকে খাওয়া স্টার্ট করো। ওই জন্য করে বলা হয়েছে আমার নবীর সুন্নত হলো পরিবেশন যখন করতে হবে ডান দিক দিয়ে করতে হবে, পায়জামা পরতে হবে ডান পাটা গলাতে হবে, জামা পরবেন ডান হাতটা গলাতে হবে, লুঙ্গি যখন পরবেন মাথার উপর দিয়ে গলাতে হবে, পায়ের নিচে দিয়ে নয়। ঠিক বলছি না ভুল বলছি? আবার ভাইরা বাবাজিরা দোস্তরা বন্ধুরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পেয়ালার দিকে লক্ষ্য করেন, সাহাবীরা খায়। আমার নবী ডেকে বললেন, বাবা সাহাবীরা, ও বাবা সাহাবী আবু হুরায়রা রে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমারই বলি, তুমি ততক্ষণ পেয়ালা খানা সরাবে না, তার ইচ্ছা মতো পান করার পরে তারপরে সে যখন সরিয়ে দেবে তখন তুমি মুখটা এমন করে পেয়ালাটা টানবে, তার আগে তুমি টানবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মন আরো ভেঙে পড়ল, এই দুধ তারপরে যদি দিয়ে যদি না টেনে নি ও তো এক ঢোকি শেষ করে দেবে। আল্লাহ নবী, দয়ার নবী, সোনার নবী, মায়ার নবী সাহাবীদের দিতে বললেন, এক এক করে সকলে খেলেন, সবাই খেলেন, পেট ভর্তি করে খেলেন। নবী পেয়ালাটা ঢাকে দিলেন, ঢেকে দিলেন, যেখানে মুখ দেবে শুধু খুলে রাখলেন। আমার দিনের নবী, সোনার নবী, মায়ার নবী সেমন করে আবু হুরায়রাকে দিয়ে সকলকে খাবিয়ে দিলেন। আল্লাহর নবী ডেকে বললেন, বাবা সাহাবীরা, তোমাদের সকলের পেটে ভর্তি হয়েছে কিনা? যদি এখনো কারোর কোনো জায়গা ফাঁকা থাকে আবু হুরায়রা তার মুখের কাছে ধরো। আল্লাহ নবী, দয়ার নবী সাহাবি আবু হুরায়রা দাঁড়িয়ে রইলেন। সাহাবিরা এক বাক্যে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত 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 খেয়েছি, আমাদের আর কারোর কোনো জায়গা ফাঁকা না। কতটুকু দুধ? এক পেয়ালা দুধ। কতজন খেলো? একশোর অধিক মানুষ পেট ভর্তি করে আল্লাহর নবীর হাতের ছোঁয়ায় আল্লাহর বরকতে প্রতিটা মানুষ পেট ভর্তি করে খেতে পেলেন। জোরে বলুন, আমার নবী হাতে করে নিলেন আবু হুরায়রা। বাবা তুমি তোমার পালা এবার, বাবা এলা মুখটা দাও, অতক্ষণ খাও যতক্ষণ তোমার পেটের ক্ষুধা নিবৃতি না হয় ততক্ষণ পর্যন্ত তুমি খাওয়া এমন করে বন্ধ করো না, পেট ভর্তি হবে তারপরেও মন চাইলে তারপরেও তুমি খেতে পারো। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, তুমি যতক্ষণ না পেয়ালাটা সরাবে আমি মোহাম্মদ ততক্ষণ তোমার পেয়ালা দুধের পেয়ালাটা সরাবো না। ছড়ে বলুন, আমি আপনাদের কি বলবো, আমার নবীর জীবনের মজিদার কথা এমন একটা একটা করে বললে বহু বলা যাবে,
কিন্তু মজেদা বলাটার শর্ত নয়, শর্ত হলো তিনটা। এই তিনটের ভিতরে একটা একটা করে আপনাদের বোঝাতে চেয়েছি, নবী হওয়ার জন্য আমার আল্লাহ শর্ত দিয়েছেন। এই তিনটে শর্ত যে ব্যক্তির ভিতরে থাকবে, জানাদের ভিতরে ছিল, তারা পৃথিবীর জমিনে নবীকে হওয়া রসুল হিসাবে বিবেচিত হয়েছে। গলা পর্যন্ত খেলেন, একবার নয় দুইবার নয় তিন তিনবার পিয়ালায় মুখ দিয়ে খেলেন। এমন করে নবী আমার বর্ণনা করেন, আমরা অতগুলো সাহাবীরা খেলাম, খাবার পরে পেয়ালার মুখখানা খুলে লক্ষ্য করে দেখলাম যতটাই দুধ আল্লাহর নবী সাহাবীদের মুখের ধারে ধরেছিলেন অতটাই দুধ পেয়ালায় অবশিষ্ট রয়ে গেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার একটুখানিতে পেট ভরে বাবা, বিয়ে বাড়ি বলেন, খানা বাড়ি বলেন, এই দু চামচ বেশি করে মার, তুই কখন আসবি, এক্ষুনি মাল শেষ হয়ে যাবে, তুই একটু বেশি করে চাপা। তো বিসমিল্লাহ বলার সুযোগ নেই, ও তো বিসমিল্লাহ ছাড়াই খাবে, কারণ ওর সাথে তো শয়তানও খাবে, ও তো আস্তে আস্তে শেষ হবেই। আর যে ব্যক্তি বিসমিল্লাহ দিয়ে খাওয়া শুরু করে, আমার আল্লাহ ওই ব্যক্তির খানার ভিতরে শয়তানকে হাঁটিয়ে দিয়ে আল্লাহর তরফে বরকত বেশি বেশি বাড়াইয়া দেয়। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা, কলিজা টুকরা মুসলমানেরা, তামাম পৃথিবীর জমিনে আমার নবী হলো সর্বে সর্বা। আমার নবী কি কা তামাম পৃথিবীর জমিনে, কেন আমার আল্লাহ তামাম নবীদের ইমাম বানালেন? আমি আপনাদের লক্ষ্য করে বলে যাই, একটা কথা মাথায় রাখেন, তামাম পৃথিবীতে নবী রসুল বহু এসেছে, কিন্তু আমার নবী হলেন তামাম নবীদের সেরা, তামাম রসুলদের সেরা। সেরার মুকুটটা আমার আল্লাহ আমার আপনার নবীর মাথায় তুলে দিয়েছে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা একটা বার বলুন, আমার নবীর দুনিয়ার জমিন থেকে আল্লাহ মিরাজ ঘটিয়েছিলেন, আমার নবী ছাড়া পৃথিবীর জমিনে অন্য কোন ব্যক্তিকে কি আমার আল্লাহ মিরাজ দিয়েছিলেন? দিয়েছে নাকি আপনাদের জানা আছে? ও ভাইরা বাবাজিরা, আমার নবীর দুনিয়া থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিলেন, আবু তালিব তিনিও বিদায় নিলেন, আমার নবীর মনটা বড় খারাপ, আমার নবীর মনটা বড় খারাপ। আমার নবী তায়েফের মতো জায়গায় দিনের দাওয়াত দিতে গেলে, তায়েফের ময়দানে আমার নবী কালেমার প্রচার করতে গেলেন, তায়েফের মানুষেরা তাদের বাচ্চাগুলোকে রাস্তার দুধারে দাঁড় করিয়ে হাতে পাথর দিয়ে দিয়ে আল্লাহ নবীকে নিক্ষেপ করালেন। নবীর আমার শরীর দিয়ে এত পরিমাণ রক্ত আল্লাহ জমিনে পড়েছেন, জমিনে রক্ত পড়ে যাবে, নবীর সাহাবীরা আমার নবী শরীরে রক্তগুলো ধরে নবীর সাহাবীরা রক্তগুলো খেয়ে নিয়েছিলে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফারিস্তারা আল্লাহ নবী
ডেকে বললেন, ওগো আখিরি জামানার নবী দিন দুনিয়ার বাদশাহ, আপনি যদি একটা বার আমাদের হুকুম করেন, একটা বার যদি অনুমতি দেন, আমি আপনাকে জানিয়ে দেই এই পাহাড়টা দুই দিক থেকে টিপে কুফফারে কুরাইশদের এই এমন করে এই জায়গায় তাইফের প্রত্যেকটা নারী পুরুষকে টিপে মেরে ফেলা হবে। আমার নবীকে আমার আল্লাহ কেন রহমতের নবী বলেছে, কেন মায়ার নবী বলেছে? ও সোনা মানে কি রাত, আপনাদের জানা দরকার আমার আপনার নবী দোজাগানের বাদশাহ। এমন করে দেখে বললেন ফারিস্তা, না 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 না, যদি আমার উম্মত দিগকে যদি মেরে ফেলা হয়, এরা আমি নবী আমাকে না জেনে বুঝে, না জেনে বুঝে এরা মেরেছে, আর আমি মোহাম্মদ যদি বদদোয়া করি আমার আল্লাহ এদেরকে পাহাড় দুই দিক থেকে পিষে মেরে দেবে, তবে আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমাকে যে নবীর দায়িত্ব দেওয়া হলো, রসুলের দায়িত্ব দেওয়া হলো, ও ফারিস্তা জিবরীল তুমি বলো 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 আমার এই কলেমার কথাটা কার কাছে নিয়ে হাজির হব? কে মায়ার নবী, রহমতের নবী? আমার নবী বদ্ধবা চাইলেন না, চাইতে তিনি পারতে তিনি বদ্ধবা করেন নাই। আমার ভাইরা বাবাজিরা, এইরকম একটা টাইমে নবী মারকে এমন করে সর্বস্ব হারা হলে আমার আল্লাহ ডেকে বললেন, জিবরীল আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমি আল্লাহ চাই আমার বন্ধুকে একটুখানি খুশি করতে, তবে এইটা আমি তোমার মারফতে নয়, স্বয়ং আমার বন্ধুকে আমি আল্লাহ আমার দরবারে হাজির কর। জিবরীল এই সারপ্রাইজটা আমি তোমার দ্বারাই দেব না, আমি স্বয়ং রব, আমি নিজে আমার বন্ধুকে দিতে চাই। জোরে বলো। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন পরমাদিগার বিনিয়োগ হযরতে জিবরীলকে বরাত দিলেন, জিবরীল চলে যাও আমার নবীকে নিয়ে, আমি আল্লাহ আমার দরবারে হাজির করো। তাই কোরআন পড়ানো পড়ার ভিতরে ডকুমেন্টস দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, আবার আপনার নবীর মেয়ারাজ ঘটিয়েছিল, তামাম পৃথিবীর জমিনে কোন নবী রসুলের মেয়ারাজ ঘটে নাই। হযরত জিবরাইল আমার নবীর দরবারে উপস্থিত হলেন, হাজির হলেন। আমার নবীর উম্মে হানির ঘরে হাকিমে কাবার কাছে ঘুমায়ান, আল্লাহর নবীকে দেখে জিবরীল আমার আল্লাহকে লক্ষ্য করে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বন্ধু তো ঘুমায়া, আপনার বন্ধুকে কিভাবে তোলা যায়? আল্লাহ ডেকে বললেন, জিবরীল লো, ওরে আমার জিবরীল, আমি রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমাকে কুফরের দুটো ঠোঁট আমি আল্লাহ দিয়েছি, আমার বন্ধুর কদমে, আমার বন্ধুর কদমে তোমার ঠোঁট দুটো দিয়ে চুমা দাও, আমার বন্ধুর ঘুমখানা ভেঙে যাবে, আমার বন্ধুকে চাপিয়ে বোরাকে চাপিয়ে আমি আল্লাহ আমার দরবারে হাজির কর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত সম্মান কতটা, মুখে বললে কম বলা হবে? আমার ভাইরা বাবাজিরা, আমার দোস্তরা বন্ধুরা, বিশ্ব নবী হাবিবকে, আমার নবীকে জিবরাইল তার এমন করে কুফরের ঠোঁট দিয়ে আমার নবীর কদমে চুম্বন দিলে,
আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা বলুন, মসজিদে জমার দিনে যদি কেউ খুতবা শুনতে শুনতে ঘুমিয়ে যদি পড়ে যায়, ওই লোকটা ঘুম থেকে উঠে নামাজ পড়লে হবে না, ওযু করা লাগবে? জোরে বলো। কিছু কিছু এঁড়ে আছে দেখবেন, এঁড়ে বোঝেন কথা, ঘুমিনি ঘুমিয়েছি নাকি এ বলে না, বলে না ঘুমিয়েছি নাকি ঘুমি। মসজিদে দেখবেন আমরা যদি ঘুম থেকে পড়ে যাই, আমাদের ওযু থাকবে না, ওযুটা কেটে যাবে। আবার আমি আপনাদের বলছি, আমার নবী যদি ঘুম থেকে উঠে দু রাকাত নামাজ পড়েন, নবীর ওযু করা লাগবে? কেন? আমরা ঘুমাই, আমাদের অন্তরগুলো ঘুমায়, আর আমার নবী ঘুমাতেন, আল্লাহ পাক নবীদের চোখ দুটোকে বন্ধ রাখতেন, অন্তরগুলোকে খুলে রাখতেন। জোরে বলুন, জোরে বলে। আমার ভাই আপনাদের খেদমতে এসেছে, খুব সুন্দর মাশাআল্লাহ বাংলার বিখ্যাত ওয়াইজিন, বাংলার বাইরে বহু জায়গায় ওয়াজ নসিহত করছেন। আমি যত সামান্য আমার স্বল্প জ্ঞানের দ্বারাই কিছু কথা আমি আপনাদের ইতিবিক্ষিপ্ত ভাবে নয়, একটা রুলস এর উপরে, একটা ট্রাফিকের উপরে আলোচনা করতে চেয়েছি। যদিও আমার জ্ঞান গর্ভ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, চেষ্টা আমি কম করিনি, তবে ভাষা ভঙ্গিমায় কথাবার্তায় মনে দুঃখ ব্যথা আঘাত লাগলে আল্লাহর আস্তে ছেলে হিসাবে, সন্তান হিসাবে, ভাই হিসাবে খবর নজরে দেখবেন। আমি অধম বিদায় নিচ্ছি, বলার অনেক ছিল, কিন্তু প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা আলেমের একটা সম্মান আছে, ইজ্জত আছে, বক্তাকে পাশে বসিয়ে বক্তব্য দেওয়াটা শোভনীয় নয়। আর যাই, যেহেতু ভাই আমার খুবই পরিচিত, আমার বন্ধুবর আব্দুল কাদের সাহেব, সুদূর বসিরহাট বেড়াচাপা থেকে আপনাদের খেদমতে হাজির হয়েছেন, কোরআন ও সুন্নার আলোচনা করবেন। আপনারা যারা ইতিবিক্ষিপ্ত ঘোরাফেরা করছেন, সকলে পাক মাহফিলে চলে আসেন। ইতি করলাম, ওয়া মা আলাইনা ইল্লাল বালা, উচ্চ আওয়াজে।